চমৎকার একটি পাখির খাবার। অনেক পাখি আমরা লক্ষ্য করছি যে খাবার দেখলে একটি পাখি ডান্স করে। টাকা দিয়ে শুরু করছিলেন? আমি প্রথমে 5,000 টাকা দিয়ে একজন, মাত্র 5,000 টাকা দিয়ে। এখন আপনার প্রায় আমার প্রায় 6 লক্ষ টাকার এখানে আছে, 20 লক্ষ টাকার মতো, 20 লক্ষ টাকার মতো সম্পদ আপনার এখানে এখন আছে। চেক করে এই জন্য শেখো, তাই না? চমৎকার একটি কবুতর, গলা শেক করছে বারবার, তাই না? এই জন্য এটার নাম হলো। আমরা জানি বাংলাদেশের বহু যুবক বিভিন্ন কাজ করে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রেই যারা ভালো কিছু করতে চান, উদ্যোক্তা হতে চান, তারা এই কাজগুলো করে থাকেন। সেরকমই একটি আমরা আজকে চলে এসেছি একটি জিনিস দেখার জন্য, সেটি হচ্ছে পাখির খাবার। আমরা বহু রকমের পাখি দেখব, সাথে দেখব কবুতর। আর এটি যিনি করেছেন সেই সফল একজন উদ্যোক্তা, যার শখ থেকে শুরু করে আজকে তিনি বাণিজ্যিক আকারে নিয়ে গেছেন, আমরা আজকে তার সাথে কথা বলতে যাচ্ছি এবং গল্পের সরে সরে আমরা এই পাখির খাবারটি দেখতে যাচ্ছি। আমি প্রথমে এই মহৎ উদ্যোগের যিনি উদ্যোক্তা তার সাথে কথা বলতে যাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুক্তাদুরুল ইসলাম। মুক্তাদুরুল ইসলাম, আপনি এই পাখির খাবার করেছেন, এটি প্রথমে কোথায় শুরু করছিলেন? আমি এটা ঢাকা মিরপুর থেকে স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার কারণে আমি এটা গ্রামে শিফট করি। দিনাজপুরে গোসাগঞ্জে শিফট করেছেন? আচ্ছা, যেহেতু আপনি আপনার শখ থেকে শুরু করেছেন, এটা তো মনে হয় এখন বর্তমানে বাণিজ্যিক আকারে। হ্যাঁ অবশ্যই, যেহেতু অনেক আছে যে খাওয়ার মেইনটেনেন্স, অনেক কিছু প্রবলেম, এত মানে এত জিনিস মানুষ শখ করে পারে না, এটা বাণিজ্যিক আকারে আমার বর্তমানে। হ্যাঁ, এখন তিনি এটিকে বাণিজ্যিক আকারে নিয়ে গেছেন। অনেক পাখি আমরা আজকে পাখি দেখব, পাখি দেখার যে আনন্দ আছে, যারা পাখি দেখেন তারা ভালো করে বুঝতে পারবেন, যারা পাখি চেনেন। দর্শক মন্ডলী সবাই চলে যাই আমরা পাখি দেখতে, ধীরে ধীরে আমরা পাখি দেখতে যাচ্ছি। এই তো এই সাইড দিয়ে আমরা পাখি দেখতে যাচ্ছি, বৃহৎ একটি পাখির খামার, যে পাখির খামারটিতে প্রচুর পরিমাণে পাখি রয়েছে। দর্শক মন্ডলী আমরা ঢুকছি পাখির খামারে। এই তো আমরা পাখির খামারে চলে এসেছি। চমৎকার একটি পাখির খাবার, অনেক পাখি আমরা লক্ষ্য করছি, এই যে খাবার দেখলে একটি পাখি ডান্স করে। এটি হচ্ছে রেড শেড পাইনাপল, রেড শেড পাইনাপল। একটা আরেক ধরনের পাখি দেখতে পাচ্ছি, রোজেলা পাখি আমরা দেখতে পাচ্ছি। এরকম দর্শক মধ্যে আমরা ধীরে ধীরে সব পাখিগুলো দেখবো, পাখিগুলোর নাম জানবো, তাদের আকার আকৃতি, তাদের আচরণ, এবং সবই আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে। অনেক পাখি আমরা লক্ষ্য করছি, অনেক পাখি, ধীরে ধীরে সব পাখির সাথে আমরা পরিচিত হব। মানুষ বিভিন্ন রকম মানুষের শখ রয়েছে, যার মধ্যে একটি শখ হচ্ছে পাখি পালন। আর এই শখ বর্তমান সময়ে অনেক বেকার যুবকের বুকে আশা জাগিয়েছে। কৃষি অর্থনীতিতে একটা বিশেষ ভূমিকা রাখার জন্য এই পাখি পালন শুরু করেছে। পাখি দেখি এবং পাখি চিনি, পাখির প্রকৃতি আমরা দেখি। প্রথমে আমরা নিচের দিকে একটি খাঁচা দেখতে পাচ্ছি, তাই না? এই পাখিটা কোন পাখি? এটা বাজারিকা বলে, বাজারিকা পাখি, তাই না? জি জি, বেশ ঠোঁটের রং ভিন্ন রকম, ঠোঁট বাঁকানো আমরা দেখতে পাচ্ছি, লেজ লম্বা রয়েছে। এটার আকৃতি কেমন হয়, কতটুকু হয়? আকৃতি এটাই, ঠিক আছে, জাত আছে 10 সেন্টিমিটার মতো মনে হচ্ছে। ক্রিস্টেড, নন ক্রিস্টেড, তা ঠিক আছে, হ্যাঁ, ভায়োলেট, রেইনবো, বেশ কয়েকটা জাত আমরা দেখতে পাচ্ছি। এই যে হলদে, ওটা একটা হলদেটাকে লুটিনো বলে। আচ্ছা, লুটিনো বলে, তাই না? আচ্ছা, এখন উপরে একটু দেখি, এটি ঝুঁটি দেখতে পাচ্ছি আমরা, এটা মাথার উপরে ঝুঁটি দেখতে পাচ্ছি, তাই না? এটা কোকোটাইল বলে, এটা কি বলে? কোকোটাইল, 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 জি জি, কোকোটাইল। এটার দাম কেমন হতে পারে? এগুলা প্রকৃতিতে আপনার 7,000 থেকে 20,000 টাকা পর্যন্ত জোড়া আছে, 7,000 থেকে 20,000 টাকা জোড়া আছে, ব্যাপক দাম। আমরা আরেকটি পাখি দেখতে পাচ্ছি, বেশ হলদে রং বুকের দিকে, এটা কি র্যাম বলে? র্যাম, র্যাম, এটা অস্ট্রেলিয়ান একটা পাখি। হ্যাঁ, দেখতে হচ্ছে অস্ট্রেলিয়ান পাখি, তাই না? এটা যা অস্ট্রেলিয়া থেকে আগত, আর সবগুলো তো বিদেশি পাখি, বাইরে। আচ্ছা, উপরে একটা দেখতে পাচ্ছি, এটা প্লাম হেড প্যারট বলে, এটা ইন্ডিয়ান প্লাম হেড প্যারট, তাই না? জি জি, মাথায় মাথার রংটা বেশ ডিপ লাল, যেটা আপনার মেল, আর যেটা আপনার ছাই কালারে, সেটা হচ্ছে ফিল, তাই না? আচ্ছা, এরপরে এরপরে খাঁচা যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে 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 নেই, নিচে নেই, এইটাতে আসা হচ্ছে। এগুলো সব ইংলিশ বাজারিকা, ইংলিশ বাজারিকা, না? জি, মানে হলদে রং দেখতে পাচ্ছি, আমার বুকে নিচে বেশ সবুজ রং আমরা দেখতে পাচ্ছি। দাম আপনার 20,000, 15,000, 12,000 এরকম টাকা জোড়া, 15, 20, 12 মানে হচ্ছে প্রজাতি প্রজাতি, তাই না? চমৎকার পাখি, প্রজাতি ভেদে এবং আকার ভেদে চমৎকার পাখির রং আমরা দেখতে পাচ্ছি। পাখির রং
সেই সাথে তাদের এটা বিশেষত্ব কি? এটা নর্মাল বাজারি কাপ থেকে একটু সাইজে বড় হয়। আচ্ছা আচ্ছা। মাথার সেট বড় হয়, টাই হয়, ঠিক আছে, গলার মালা হয়। এটা 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 কোন পাখি? এটাকে বলে রেড সেট পাইনঅ্যাপেল কুনো। রেড সেট পাইনঅ্যাপেল পাইনঅ্যাপেল কুনো মানে কুনো এদের প্রজাতি। হ্যাঁ হ্যাঁ কুনো। হ্যাঁ কুনো প্রজাতির একটি পাখি। এটা এই পাখিটা আবার খাবার দিতে গেলে একটু ডান্সের আছে, খাবার দিতে গেলে একটু ডান্স করে কিছুক্ষণ আগে করতেছিল ডান্স, এখন করতেছে না, ঠিক আছে। হ্যাঁ ও ভাবতেছে দিবে না। উপরেটা রোজেলা, রোজেলা ব্যাপক রং, ব্যাপক রং এবং খুব সুন্দর একটা পাখি। ও প্লাস মোটামুটি মার্কেট ভ্যালু অনেক বেশি। এদের এদের দাম কেমন জোড়াপতি? এটা 50,000 টাকা জোড়া পড়ে। 50,000 টাকা জোড়া? জি, ব্যাপক দাম তো। আর এদের বেবি যখন আমি বিক্রি করতে যাই 10,000 টাকা করে পিস পড়ে। ওই যে বাচ্চাগুলোকে বাচ্চা, তাই না? হ্যাঁ। রোজ এলা দেখলাম, এরপরে একটা দেখি, এটা হচ্ছে ইয়েলো রিংনেক। ইয়েলো রিংনেক, 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 জি, ইয়েলো রিংনেক। এটা চমৎকার হলদে কালার, তাই না? হলদে কালার, জি, অনেক সুন্দর। এবং এদেরও প্রাইস আপনার টোকার পেতে 35,000 থেকে 40,000 টাকা। এটার দাম আমি কিনছিলাম 40,000 টাকা দিয়ে, একজোড়া একজোড়া 40,000 টাকা দিয়ে। এবং এদের বাচ্চাও বিক্রি হয় এরকম 10,000-12,000। এই যে লাল ছোটা, লাল ছোটাটা, এটা হচ্ছে আপনার আলেকজান্ডার প্যারট। আলেকজান্ডার প্যারট, এটা এটার আবাসস্থল কোথায়? এটা মূলত আপনার আফ্রিকায় পাওয়া যায়, আফ্রিকান প্রজাতির পাখি, তাই না? স্পোর্ট বেশ বড় দেখতে পাচ্ছি, আকারও বড়, কেসটা একটু ছোট হয়ে গেছে। আমরা সামনে এদেরকে বড় কেস দিব। আচ্ছা, কেসটা একটু বড় বড় হবে। এই পাখিগুলো কোন পাখি? এগুলোও বাজারিকা। হ্যাঁ, এটা বিশেষ ভ্যারাইটি বড় আছে। হ্যাঁ, ভ্যারাইটি এখানে ইংলিশ, হ্যাঁ, সিস্টেড, ভায়োলেট, ভায়োলেট, তারপরে আপনার অপারলাইন ভায়োলেট, এসব প্রজাতি আছে। এরা কয়টা ডিম দেয় বছরে? কয়বার ডিম? এরা বছরে বলতে এরা 4-5 বার ডিম দেয়। একবারে কয়টা করে ডিম দেয়? 6-7টা ডিম দেয়। 6-7টা? জি। সবগুলোই বাচ্চা ওটা? না, 6টা, আপনি ম্যাক্সিমাম 5টা বাচ্চা পাবেন। আচ্ছা আচ্ছা। আর এগুলা হচ্ছে বাজারি গাড়ি ব্রিডিং এর জন্য দেওয়া হয়েছে। ও আচ্ছা, ব্রিডিং এর জন্য। অর্থাৎ তাই এখানে হাড়ি দেওয়া হয়েছে, তারা মেল ফিমেল রাখছেন এখানে? হ্যাঁ, মেল ফিমেল রাখছে। মেল ফিমেল এরা ব্রিডিং করবে, পরের দিন পার্ট, পরের দিন পার্ট। আচ্ছা আচ্ছা। এরপরেটা দেখি, এইগুলো সব আপনার ক্রোকোডাইল বলে। এটা লুটিনো, লুটিনো, এটা অ্যালবিনো। আচ্ছা, লুটিনো, অ্যালবিনো, মাথায় বেশ বড় ঝুড়ি আমরা লক্ষ্য করছি, তাই না? জি জি। আবার চোখের দুই পাশে পেছন দিকে, হ্যাঁ, ফোটা ফোটা ফোটে, রেড আই, অনেকটা রেড আই হয়। রেড আই দেখে আমরা বলি পিওর ব্ল্যাক লাইনের। আর এটা অ্যালবিনো, এর মার্কেট প্রাইস অনেক বেশি, লুটিনোর চেয়ে অনেক বেশি। কেমন দাম? এটা আমরা 15,000 রানিং পেয়ার 15,000 কিনি। আচ্ছা, এই যে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি, এটা ওটা মেলটা হচ্ছে হোয়াইট ফেস। আচ্ছা, আর ফিমেলটা হচ্ছে আপনার লাইট লাইট বলে, এটাকে লাইট প্রকাশ। আচ্ছা, এর মেল কোনটা তাহলে? এটা ওইটা, ওইটা মেল, জি, এটা ফিমেল, তাই না? আচ্ছা, বেশ চমৎকার ছুটি সম্ভব। এটা এটা হোয়াইট ফেস বলে। আচ্ছা, আমরা নিচে আরেকটা দেখতে পাচ্ছি, এটাও এটারও এটাও লুটিনো, লুটিনো। এটা তাহলে এই এই খাতাটা আপনার লুটিনো? লুটিনো মানে এক কথা হলুদ কালারটাই লুটিনো বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা গ্রে, এটা লুটিনো। আচ্ছা, এটাও গ্রে লুটিনো, আবার গ্রে লুটিনো, ঠিক আছে। ডিম পাড়ার জন্য এরা ঢুকছে, না ডিম এখনো পারেনি, কারণ কয়দিন আগে সেট আপ দেওয়া হয়েছে। চমৎকার। এরপরে দেখি আমরা, এরা এই সব লাভবার, লাভবার সব, হ্যাঁ লাভবার, চমৎকার বাড়ি। এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছি, ওইটাকে বলে ব্ল্যাক ম্যাক্স। আচ্ছা, এটা এখানে ভায়োলেট আর লুটিনো আছে, ভায়োলেট লুটিনো ঢুকে পড়ছে ওরা, ঢুকে পড়ছে, ঢুকে পড়ছে। তারপর খাবার দেখতে পাচ্ছি, খাবার এগুলো মূলত কী কী খাবার দিচ্ছেন আপনি এখানে? সানফ্লাওয়ার সিড, ধান, ধান, তারপরে কাউন, কাউন, চীনা। আচ্ছা, তারপরে আপনার পপ, আপনার কুসুম ফুলের বীজ, এসব জাতীয় জিনিস। আর এইগুলো তো আপনি শিখেছেন? এগুলো পানি থাকে, সব পানি, তাই না? এই যে এরা মানে বাসা বানানোর জন্য প্রচুর পরিমাণে খড়কুটা কাটছে। এই যে খড়কুটা, এই খড়কুটাগুলো কি কোথায় পেলে? ও আপনি রাখছেন? জি জি, এই যে এইভাবে করে খড়কুটা দেওয়া হয়। আচ্ছা, ওরা নিজে যে ফোটে নিয়ে ওরা ওই বাসা বানায়, ব্রিডিং সিজনে। আচ্ছা আচ্ছা, আমরা পরের কেজের জন্য যাই। পরের কেজগুলাতে এইসব, এটা সম্পূর্ণ প্রিন্সের সেট আপ, সব ফিন, সব ফিন, ঠিক আছে। ব্যাপক রং, রং মানে অনেকগুলো ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো ভ্যারাইটি, জেব্রা আর সোসাইটি ফিন্স বলে এগুলোকে। আচ্ছা, এখানে এই কেসটা মূলত কোন ফিন্স? এটা জেব্রা ফিন্সেরই সেট আপ।
তার মধ্যে সাদাটাকে বলা হয় অ্যালবিনো। অ্যালবিনো, আচ্ছা। ছোটো ছোটো, বেশ ছোটো ছোটো পাখি, ছোটো ছোটো, এটাও পাঁচটা করে ডিম পারে, পাঁচটা করে ডিম পারে, হ্যাঁ, পাঁচ ছটা ডিম পারে এবং চার পাঁচটা বাচ্চা এভারেজে আসে। কয়বার দেবে বছরে? মূলত দুই মাস অন্তর অন্তরেই এরা ব্রিড করে। এগুলোর দাম কেমন? এদের দাম 1500 টাকা, 1200-1500 টাকা জোড়। 1200-1500 টাকা জোড়, বেশ। এই যে নিচে আমরা দেখি সব ফিন্স, এগুলো সব ফিন্স। আমরা একটা ফিন্সকে ভালো করে দেখতে চাই। ডিম টিম পারছে কি? ডিম পারছে কি? না, এখনও ডিম পারেনি। মানে ছোট ছোট আমরা ওই ঘরও দেখতে পাচ্ছি সাথে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা তারা বাসা করে, তাই না? বাসা বাসা। এখানে আপনার কিসের দাম? এটা এটাকে বলে ফুড হোপার। ফুড হোপার মানে একদিন খাবার দিলে এটা 7 দিন পর্যন্ত আর দেওয়া লাগে। এটা কিসের জিনিস দিচ্ছে? কী জিনিস? চীনা আর কাউনির মিশ্র। ও, কাউন আর চীনা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মানুষ মুগ্ধ হয়। মানুষ পাখি দেখেন আনন্দ পাওয়ার জন্য। ডানায় ফুল আছে এবং মার্কেট প্রাইসও অনেক বেশি। এদের নর্মাল বাজারিকারতে দাম অনেক বেশি, 10-15 হাজার টাকা জোড়া জোড়া। কালার ভিতরে আরো দাম বেশি হতে পারে। আচ্ছা, এই যে নিচের দিকে আরেকটা বাজারি, এটাকে বলে রেইনবো। রেইনবো বাজারি, রেইনবো। নিচের দিকে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, দেখি একটু নিচের দিকে। অনেকগুলো পাখি কালেকশন করেছেন আপনি? জি, আমার কাছে অনেক পাখি, অনেক কালেকশন। আপনি এটা কবে শুরু করছিলেন? এটা আমি আজ থেকে 9 বছর আগে এটা শুরু করি। 9 বছর আগে শুরু করছেন, তাই না? নিজের শখ থেকেই? হ্যাঁ, শখ থেকেই। আচ্ছা, পরে ধীরে ধীরে আপনি চলে গেছেন এটা বাণিজ্যিক, বাণিজ্যিকে চলে গেছেন, তাই না? বেশ সুন্দর বাজারি আমরা দেখতে পাচ্ছি। এটাও একটা একটা ভ্যারাইটি বাজারি, তাই না? নিচের তো দেখা। হ্যাঁ, এটাও একটা ভ্যারাইটি। ওটা হচ্ছে গোল্ডিয়ান ফিন্স, মানে ফিন্সের মধ্যে সবচেয়ে উন্নত মানের ফিন্স। গোল্ডিয়ান বলে এটাকে, রংটা গোল্ডেন, তাই না? আর মাথায় দেখতে পাচ্ছি আমরা লাল, লাল একটা বেশ ছোপ সুন্দর লাল। মনে হয় জানি মানুষ রং করে দিয়েছেন, এত সুন্দর রং, তুলি দিয়ে রং। জি জি, একদম তুলি দিয়ে রঙের মতো মনে হচ্ছে। আচ্ছা, এটা 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 এখানে একটা আউল প্রিন্স আছে, এটা মেল, ফিমেলটা নেই আমার কাছে। এটা অনেক রেয়ার একটা পাখি, রেয়ার। মানে প্রজাতি কি বিলুপ্তির দিকে নাকি? না, বিলুপ্তির দিকে না, পাওয়া যায়, কিন্তু মানে বাংলাদেশে গুটি কয়েক লোক এর ব্রিড করায়। ঠিক আছে, আচ্ছা, এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে বলতো? এটা আমি নিচ্ছি সৈয়দ আশরাফ নামে এক ভাইয়ের কাছ থেকে, উনি ইম্পোর্ট করে। আচ্ছা, পাখির ইম্পোর্টার। আচ্ছা, উনি কোথেকে নিয়ে এসছেন? উনি ভাইয়ের থেকে নিয়ে আসছেন। আচ্ছা, আমরা আর একটা পেয়েছি দেখতে পাচ্ছি, অনেক ছোট মনে হচ্ছে পাখিটি। বেশ, কালার দেখলে মনে হয় জানি মানে আর্টিফিশিয়ালি তৈরি করা মনে হচ্ছে, অথচ সুন্দর একটি পাখি, তাই না? আর নিচের দিকে একটা দেখতে পাচ্ছি, এটা একটা বাজারিকা, তাই না? হ্যাঁ, এটাও বাজারিকা। হ্যাঁ, আমিও তো অনেকটাই চিনে ফেলছি এখন পাখি ধীরে ধীরে দেখে। এটাকে বলে লং টেল। কোনটা? এটা লং টেল। এটাও ফিমেলের গলাটা দেখতে পাচ্ছি, একজনের গলায় লোম দেখতে পাচ্ছেন, আরেকজনের গলায় লোম। কোনটা মেল ফিমেল? যেটার গলায় লোম নেই ওটা ফিমেল, আর যেটার গলায় লোম আছে ওটা মেল। সেটা মেল, তাই না? আচ্ছা, তারপরে এখানে আবার অনেক ছোট ছোট পাখি আছে দেখতে পাচ্ছি। এগুলো বেঙ্গলি ফিন্সের বেবি। ঠিক আছে, আচ্ছা, এগুলো সব বেবি, সব বেবি। হ্যাঁ, এই জন্য এরা কাছাকাছি খুব ক্লোজ বসে আছে। আচ্ছা, মানে এখানে কয়টা 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 পাখি বাচ্চা আছে? এখানে মানে 7 পিস, 7 পিস। চমৎকার, ছোটো ছোটো ফিন্স নিচের দিকে আছে। হ্যাঁ, নিচেও তো আছে। এগুলো কি সবই? হ্যাঁ, এগুলো সবই বাচ্চা। না বাচ্চা না, এগুলো অ্যাডাল্ট, অ্যাডাল্ট। এদের ফিমেলগুলো নেই আমার কাছে, ফিমেলগুলো আমি আবার পেয়ার করবো। আচ্ছা, বেশ পরিশ্রম করতে হচ্ছে আপনাকে, তাই না? কালেকশন করা, তাদেরকে ব্রিডিং করানো, তাদের খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মূলত বিভিন্ন ধরনের জীবাণুনাশক ব্যবহার করা হয়। কী ধরনের জীবাণুনাশক ব্যবহার করা? ভাইরাস। দর্শক বলেন, অনেক পাখি তো আমরা দেখলাম, পাখি দেখার যেগুলো আমাদের দেখার ছিল বিশেষ রঙিন রঙিন পাখি সেগুলো দেখলাম। এবার আমরা কবুতরের খাঁচা যাচ্ছি। কবুতরের খাঁচাটি বেশ বড় সড় আমরা লক্ষ্য করছি। দেখা যাক আমাদের মুক্তাদির ভাই কবুতরের খাঁচায় কী কী ধরনের কবুতর দেখেন। চলুন আমরা কবুতরের খাঁচা যাই। এই যে আমরা কবুতরের খাঁচা এসে পড়ছি। আমরা
একবারে কবুতরের খাঁচাটি দেখতে চাই গোটাটাই, অনেক রঙের অনেক সাইজের কবুতর আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন ধীরে ধীরে প্রত্যেকটি কবুতরের সাথে পরিচিত হব। আমরা এখানে ডিম দেখতে পাচ্ছি, তাই না? এটা কবুতরের ডিম সহ। জি জি, এইটা রিসেন্টলি পারছে। এগুলো দিয়ে ব্রিডিং করাবেন, মানে ইয়া করাবেন, বেবি করাবেন। হ্যাঁ, আচ্ছা, অনেক ডিম দেখতে। এই যে কবুতরের কেসটা আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের কবুতর? এখানে আমি বেবি কালেকশন করি, যারা বেবি হয় তখন আমি কেজে রাখি, দেন তারপরে সেল করি। ও, এগুলো তো বিভিন্ন জাত ভেদে বিভিন্ন দাম, তাই না? আচ্ছা, এই কবুতরটা কোন কবুতর? ব্যাপক এই যে গলাটা তার কেমন জানি। হ্যাঁ, এটা শেখর বলে। শেখর? জি, বেশ। গলা সবসময় শেক করে বলে, শেক করে, এই জন্য শেখর, তাই না? চমৎকার একটি কবুতর, গলা শেক করছে বারবার, তাই না? এই জন্য এটার নাম হলো শেখর। আচ্ছা, আমরা এখানে আরেকটা জাত দেখতে পাচ্ছি, বেশ। তার এটা হচ্ছে আপনার ফিলব্যাক। ফিলব্যাক? আমেরিকান ফিলব্যাক। আমেরিকান ফিলব্যাক। তার মানে ডানাটা পেছন দিকে ফুলের মতো মনে হচ্ছে, উল্টানো। জি, উল্টানো। হ্যাঁ, এবং পায়ে পর্যন্ত ডানা দেখতে পাচ্ছি, না? জি জি। রং একটাই, সাদা আর না? রং আরো অনেক আছে আমার কাছে কালেকশনে, শুধু সাদা। আর এখানে মেল ফিমেল কোনটা মনে করছেন? এটা মেল। এটা মেল? এটা বড়টা মেল। জি জি। আর ছোটটা ফিমেল, তাই না? আচ্ছা, এগুলো কোন কোন জাতের? এগুলা বললাম তো, ওই যে বেবি হওয়ার পর আমি এখানে কালেকশনটা করি। আচ্ছা, বিক্রির জন্য। আচ্ছা, এটা তাহলে এই কেসটা আপনি বিক্রির জন্য রাখেন, না? জি জি, এই দুইটা উপর নিচ 2 কেজি বিক্রির জন্য। আচ্ছা, ঠিক আছে। এগুলো তো এই জোড়ার কেমন দাম হতে পারে? ফিলব্যাকের দাম কালার ভেদে এবং কোয়ালিটি ভেদে আপনার 10,000, 15,000, 20,000 এক জোড়ার ব্যাপক দাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ভ্যারাইটি। হ্যাঁ, এখানে উপরেরটা হচ্ছে কিং কবুতর বলে, আমেরিকান শো কিং। কিং? জি, অনেক বড় তো। অনেক বড় সাইজ। হ্যাঁ, এগুলো মানুষ পোষে, পোষার পাশাপাশি কি এটা খায়, খাওয়া যায়? না, এটা আসলে খায় না কেউ, সব করেই পোষে সবাই। আচ্ছা, সবাই সব করেই পোষে, তাই না? এই নিচের দিকে, এটাও কি আমেরিকান? না, এটা হচ্ছে আপনার সিরাজি কবুতর। সিরাজি? এটা সিরাজি? একটু ভালো করে দেখান তো সিরাজি কবুতরটাকে, অনেকে চেনে হয়তো। হ্যাঁ, সিরাজি কবুতর আমাদের এদিকে একটু পপুলারিটি। এটা এটা এটাও সিরাজি? এটাও সিরাজি, তাই না? জি। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি মানে দুইটার দুই রকম কালার কিছুটা। হ্যাঁ, ওটা দুইটা দুই ধরনের কালার। আচ্ছা, এটা সিরাজি? আচ্ছা, এটা 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 এগুলো সব কি? এটা গ্রিজেল কিং বলে। আচ্ছা, এটা আমেরিকান, এটার দাম অনেকটা বেশি। আচ্ছা, এটার দাম অনেকটা বেশি। এটা কেমন দাম? এটা 35,000 থেকে 40,000 টাকা জোড়া। 35,000 থেকে 40,000 টাকা জোড়া, তাই না? এটা 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 বাংলাদেশি কবুতরের মতো রং, কিন্তু সাইজে অনেক বড় লক্ষ্য করছে আমরা। এটা হচ্ছে ব্লুবার, ব্লুবার বলে। ব্লুবার? হ্যাঁ, ব্লুবার, ব্লুবার শো কিং। আচ্ছা, আর নিচেরটা? এটাও ব্লুবার শো কিং। আচ্ছা, এটার দাম কেমন? এটা বেশ বড় মনে হচ্ছে। এগুলার দাম 40,000, 45,000 টাকা। 40,000 টাকা জোড়া, ব্যাপক দাম। মেল কোনটা, ফিমেল কোনটা? এটা মেল। এটা মেল, ফিমেল, তাই না? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, দর্শক মনে দেখেন সবাই, কবুতরের অনেক কালেকশন আমরা লক্ষ্য করছি, অনেক কালেকশন। এখানে আমরা আরেকটি রং দেখতে পাচ্ছি, বিশেষ রং, কিছুটা মেটে ধরনের, তাই না? জি জি। এটা 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 কোন জাত? এটাকে বলে লং, লং ফেস, অনেকে বলে লং হেড। লং হেড? লং হেড, লং ফেস। লং ফেস, তাই না? আচ্ছা, এটা 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 মুন্ডিয়ান বলে। মুন্ডিয়ান? মুন্ডিয়ান। এটা দেশ কোথায়? এগুলা হচ্ছে বেলজিয়াম, আমেরিকা। অনেক 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 পাওয়া, মানে এগুলো তো কালেকশন করতে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে। জি জি, শেষে টাকার ব্যয় করতে হয়েছে, তাই না? এখানে আমরা আরও দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের, বিভিন্ন ক্যাটাগরির কবুতর আমরা দেখতে পাচ্ছি। রঙের শেষ নেই, সেই সাথে আমরা এটাকে সাইজের শেষ দেখছি না? টাইগার কিং বলে। টাইগার কিং? জি, টাইগার, টাইগার কিং, মানে কিছুটা বাঘের মতো আমরা রং দেখতে পাচ্ছি, তাই না? কারণ এই যে টাইগার কিং, এটা এটা এটাও টাইগারের মধ্যে পড়ে, এটা হোয়াইট শেডের মধ্যে পড়ে। আচ্ছা, এটা 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 কেমন জানি করছে, মনে হয় বিশেষ একটা ভাব দেখাচ্ছে আমাদেরকে। পোটার? এটা পোটার প্রজাতি। পোটার? পোটার। আচ্ছা, পোটার, পোমেরিয়ান পোটার। আচ্ছা, মেল ফিমেল কোনটা? ওইটা মেল। এটা ফিমেল? মেল তো ব্যাপক বড়। সে কি এভাবেই থাকে সবসময়, যে উঁচু মুখটা উঁচু করে রাখে? না, তার যখন প্রয়োজন হয় সে ওটা কমায় ফেলে, আবার যখন প্রয়োজন হয় আবার সে ফুটে। ও, এটা তার? হ্যাঁ, রাইট রাইট রাইট। কেন এটা কমাবারা কেন করে, আপনি কি জানেন কিছু? বলটা তাদের যখন খাবার পানি খাওয়ার দরকার হয়, আর তখন তারা বাইরে মাথাটা বের করে দেয়, এই জন্য বলটা কমায় দেয়। বলটা কমায় দেয়। আবার যখন ব্রিডিংয়ের জন্য মাটিকে মানে ইনভেস্ট করার জন্য ই হয়, তখন সে বলটা ফুলায়, সে ডাকতে শুরু করে। আচ্ছা আচ্ছা, এটা 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 এটাও পোটার? ও, এটা পোটার, এটা পোটার। ওটাকে ম্যাকপাই পোটার বলে, আর এটা ব্ল্যাক পোটার। আচ্ছা, ব্ল্যাক, আর এটা ম্যাকপাই? জি জি। ও, সাবাস। আরও অনেক ভ্যারাইটি দেখতে পাচ্ছি আমরা, দেখি ধীরে ধীরে দেখি।
এটা 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 ওটাও পোটার, এটাও পোটার, হ্যাঁ এটাও। তাহলে এখানে বেশ কিছু পোটারই রয়েছে, হ্যাঁ না? আমি এক মানে এক লাইনে সব পোটার রাখছি। আচ্ছা, হ্যাঁ একবারে অনেকটাই পাখি পাখি পালন করতে করতে পাখি বিশেষজ্ঞ হয়ে গেছে, কোনটা কোথায় রাখতে হবে সেটা বেশ ভালো করে। ওটা মাল্টেস, মাল্টেস বলে, মাল্টেস বলা এটাকে না, এটা মাল্টেস। আইডা আবার, এটা আবার শেক করছে, ওটাও শেক করছে, হ্যাঁ শেক করছে না। আচ্ছা বেশ, আপনার হয়তো বা জানা আছে মনে হয় আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত পক্ষীবিদ ছিলেন, নাম জানা আছে ওনার? সলিম আলী, সলিম আলী, জি সলিম আলী। উনি ভারতের অধিবাসী ছিলেন, ভারত এবং বাংলাদেশের বহু পাখির তিনি নামকরণ করেছেন, অর্থাৎ যে পাখিগুলো কেউ জানতো না এটি তাদের আচরণ, তাদের নাম, তাদের আবাসস্থল সেটি তিনি করেছেন ঘুরে ঘুরে বাংলাদেশ এবং ভারতে। তিনি 90 বছর বেঁচেছিলেন, 90 বছর তিনি পাখি নিয়ে কাটিয়ে দিয়েছেন। ঠিক, আপনাকেও আমরা লক্ষ্য করছি অনেকটা পাখি প্রেমী, আপনি পাখি পালন করছেন, যুবকদের আশা জাগাচ্ছেন, তাই না? নিচের দিকে এটা, এটাকে বুখারা বলে, এটা ডিম নিয়ে বসে, ডিম নিয়ে বসে, জি জি। আচ্ছা, ডিম কি দেখানো যেতে পারে? হ্যাঁ দেখানো যাবে, যাতে সে ইরিটেট না হয়, রাগান্বিত না হয়, সেভাবে আমরা দেখাবো। আসলে যখন এটা ডিম নিয়ে বসে, ডিম ছেড়ে উঠে যায়, আমরা ডিম দেখতে পাচ্ছি, রাইট? এই যে ডিম, বড় ডিম তো, একবারে অনেকটা মুরগির মতো, দেশি মুরগির মতো মনে হচ্ছে, সাইজও বড়, ডিমও বড় এদের। আচ্ছা, আমরা দেখতে পেলাম, এটা কোন জাত বললেন? এটা বুখারা বলে, বুখা, বুখারা, বুখারা। এই যে শেকড় আমরা দেখতে পাচ্ছি, শেক করছে গলা। এখানে আরেকটা আমরা লক্ষ্য করছি, দেখ এটাও বুখারা, এটা বুখারা সেটআপ। আচ্ছা বুখারা সেটআপ এটা, তাই না? কোয়ালিটি বেদে নাম আলাদা আলাদা আছে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে অ্যান্ডালুসিয়ান, ঠিক আছে? হ্যাঁ অ্যান্ডালুসিয়ান ব্ল্যাক লাইন এদের, ঠিক আছে? এর ঠোঁট আমরা দেখতে পাচ্ছি না, ঠোঁট দেখা যায় না, এদের টুপের অল্প দেখা যাচ্ছে, হ্যাঁ ডিম নিয়ে বসে মনে হয়, হ্যাঁ ডিম নিয়ে বসে। আচ্ছা, এইটা ফের আবার আরেক রকমের মনে হচ্ছে কবুতর, হ্যাঁ এরা 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 অনেক সুন্দর একটা কবুতর এরা, ঠিক আছে? আমার আমার অনেক ফেভারিট একটা, ফেভারিট একটা কবুতর, তাই না? এই জন্য আপনি ধরলেন, আমি আপনি ধরি। আচ্ছা, এদের ধরবেন যখন, এদের চুল, ঠিক আছে? হ্যাঁ চমৎকার কবুতর, মানে বিধাতার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, এই যে হরেক রকমের পাখি, পাখির মধ্যে কবুতরের মধ্যে কতগুলো ভ্যারাইটি আমরা লক্ষ্য করছি। এটাকে টাইগার, টাইগার জ্যাকোবিন বলে, টাইগার, টাইগার জ্যাকোবিন, জ্যাকোবিন। আচ্ছা, তারপরে ওই একই রকমের কিছু, হ্যাঁ এগুলো সব জ্যাকোবিনের সেট আপ, সব জ্যাকোবিন। এদের কোয়ালিটি ভেদে নামও আলাদা আলাদা। আচ্ছা, কিন্তু নাম হচ্ছে জ্যাকোবিন, বাট টাইগার, ক্লাসিক, কাই, ডান, কোয়ালিটি ভেদে নাম আলাদা আলাদা, ভ্যারাইটি আলাদা আলাদা নাম, হ্যাঁ। এবং দামও, কালার ভেদে দামও ব্যতিক্রম, দামও ব্যতিক্রম আছে, সাইজ ভেদেও দাম ব্যতিক্রম আছে, তাদের আচরণ ভেদে দাম ব্যতিক্রম আছে, তাই না? এগুলো বিক্রি করেন আপনি কিভাবে? এটা এটা আমি বিক্রি করি সম্পূর্ণ অনলাইনে, এটা সব অনলাইনে, হ্যাঁ ফেসবুক পেজ, গ্রুপ, বিভিন্ন লোক, সোশ্যাল মিডিয়ার। আচ্ছা আচ্ছা, বিক্রি করি। তো ফেসবুক পেজটার নাম বলেন আমাদের? আমার বার্স কেয়ার, বার্স কিংডম, বার্স কেয়ার, বার্স কিংডম, বার্স কেয়ার একটা পেজ, বার্স কিংডম আরেকটা, আরেকটা দুইটা পেজ আমি মেনটেন করি। আরে আপনি এটা পৌঁছান কিভাবে মানুষের কাছে? আমি অ্যাড দিই, ঠিক আছে? অ্যাড দিয়ে অ্যাডের মাধ্যমে পৌঁছে, বিভিন্ন গ্রুপের সাহায্য নিই, ঠিক আছে? হ্যাঁ আরও অনেক গ্রুপ আছে যারা এইসব বিক্রির জন্য বা অ্যাডের জন্য সাহায্য করে। এটা এটা কোন জাতের বলছেন? এটা জ্যাকোবিন, জ্যাকোবিন, তাই না? তাহলে এটা গোটাই কেস হচ্ছে জ্যাকোবিন, জি। আচ্ছা, এটা 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 কি? ওটাও জ্যাকোবিন, এটা 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 লং টেন, জি লং টেন, লং টেন, লম্বা লেজ, তাই না? লং টেন। আচ্ছা, এটা এটা দেখি, এটা এটা তো আবার পাখি, এইটা আসলে একটু মানে জানালার কাছে রাখছি এদেরকে, মানে একটু শিখত, আচ্ছা সুস্থ, একটু অসুস্থ, এই জন্য জানালার কাছে রাখছেন। জানালায় বেশ আপনি আপনার বাতাসটাকে পরিশোধন করার জন্য সেট করেছেন, বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি সাপ যাতে না ঢুকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বনিক এসিড, কার্বনিক এসিড, রাইট, কার্বনিক এসিড। এখানে এখানে এই কেসটা কিসের? এটা সম্পূর্ণ ফোস্টারিং কবুতরের জন্য, যে দামি কবুতরের বাচ্চা যারা ফুটায়, ঠিক আছে, তাদেরকে আমরা ফোস্টারিং বলি। আচ্ছা, এরা একটা স্যারোগেট মাদার হিসেবে কাজ, স্যারোগেট মাদার হিসেবে কাজ করে, জি জি। বাচ্চা তারা ওই ডিম থেকে বাচ্চা লালন পালন করার জন্যই ব্যবহার করে, এদেরকে স্যারোগেট মাদার। আচ্ছা, নিচেরটা কালো দেখতে পাচ্ছি, নিচে এটা বেবি, আপনার হচ্ছে লং হেডের বেবি সব এগুলা, এত বড় বেবি, জি জি জি, এগুলো সব বেবি, বিশাল। কতদিন বয়স হবে এটা? এটার বয়স 2 মাস প্লাস, 2 মাস প্লাস, তাই না? আবার এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ভ্যারাইটি, এখানে আমি মূলত সবগুলাই, এদেরও দাম আছে এবং কোয়ালিটি ভেদে নামও আছে। আচ্ছা, বাট আমি এদের ম্যাক্সিমামই ব্যবহার করি ব্রিডিংয়ের জন্য, মানে এদের সবাইকে, হ্যাঁ ব্রিডিংয়ের জন্য, অন্যের ডিম ফুটানোর জন্য। আচ্ছা আচ্ছা, স্যারোগেট মাদার হিসেবে, স্যারোগেট মাদার হিসেবে ব্যবহার করা। আচ্ছা, তার মধ্যে এখানে একটা আমেরিকান হেলমেট, অনেক সুন্দর একটা ইপকুপ্ত, এটাও এটাও কি স্যারোগেট মাদার হিসেবে? না না, এটা স্যারোগেট না, এটা অরিজিনালি ব্রিডের জন্য। আসলে এটা পাখিটা ছোটো, তাই জন্য ছোটো কেজে রাখা আছে। হ্যাঁ, তারপরে ওই যে ওইটা, ওইটা ফিল হেজার বলে, ফিল, ফিল হেজার, জি জি, এটাও আমেরিকান প্রজাতি, এটা একটা আমেরিকান প্রজাতি। এই পাশে যেগুলো আছে এটা ক্যাপাচিন প্রজাতি, ক্যাপাচিন, হ্যাঁ ক্যাপাচিন। দর্শক দেখতে পাচ্ছেন কত ধরনের কবুতরের ভ্যারাইটি,
এই কবুতরের ভ্যারাইটি দেখলেই আমরা বুঝতে পারি যে পৃথিবী যে সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর সৃষ্টির পিছনে খোদা তাআলা বিধাতার যে অপূর্ব দান, তার উদ্ভিদ এবং তার প্রাণী, এই প্রাণীর ভিতরে আমরা দেখতে পাচ্ছি জাস্ট পাখি, পাখির ভিতরে কতগুলো আমরা প্রজাতি লক্ষ্য করছি। এখানে কালেকশন করেছেন ইনি মুক্তাদি ভাই আমাদের, যেগুলি প্রথমে তিনি শখকে করেছিলেন, বর্তমানে তিনি বাণিজ্যিকভাবে নিয়ে গেছেন, তাই না? না, আমি আপনাকে আরেকটা জিজ্ঞাসা করছিলাম, সেটা হচ্ছে যখন আপনার পেজে বার্ডস কেয়ার কেয়ার বার্ডস কেয়ার পেজে যখন কেউ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন, তখন আপনি এটা ওই কবুতরটা তার কাছে বা এই পাখিগুলো কীভাবে পৌঁছান? আমি বিভিন্ন রকম ট্রান্সপোর্ট সার্ভিস, যেমন আপনার হানিফ কোচ, নাবিল কোচ, ঠিক আছে, এদের দিয়ে এদের সুপারভাইজারের সাথে কমিউনিকেট করে যে জায়গায় যাবে সেখানে পৌঁছে দেবে। এটা ক্যাশ অন ডেলিভারি, তাই না? আচ্ছা, আগে আমাকে পেমেন্ট করে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রজাতির বিশেষ মানে বৈচিত্র্য আমরা লক্ষ্য করছি। এর আরেকটা বৈশিষ্ট্য আছে, এ হচ্ছে আপনার এই ডিম দেয় না, পাঞ্জা কবুতরিটা ডিম দেয় না, না তারপর ডিম দিলেই সে বসে পড়ে। আচ্ছা, এই জোড়াটাও হয়, এই জোড়াটাও হয়, ঠিক আছে, এই জোড়াটাও হয়, এই জোড়াটাও, এইগুলোও হয়, ঠিক আছে, এগুলো সবই আমার বাঞ্জা কোয়ালিটির মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা কী কাজে ব্যবহার করেন? এটা হচ্ছে খামারের আপনার এসেট বলা যায়, ঠিক আছে। যখন আমরা দেখি যে ডিম চালানোর জায়গা নেই, নাই, তখন এদেরকে আমরা ডিমটা দিয়ে দিই, কারণ ডিমটা নাহলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তখন দেখা যায় যে এই কবুতরটাকে ডিম পারতে হয়, তারপরে সে বসে। আচ্ছা, কিন্তু একে ডিম পারতে হয় না, ঠিক আছে, এ দিলেই বসে যায়। আচ্ছা, এই জন্য এটা স্পেশালভাবে কালেকশন। ও আচ্ছা, মানে হচ্ছে এটাও একটা সারোগেট মাদার হিসেবে ব্যবহার করছেন, তাই না? দর্শক বলে সারোগেট মাদার হিসেবে যদি আপনারা জানতে চান, এটি হচ্ছে যে পালিত, পালন করার জন্য যে মা, সাধারণত মা এবং বাবা, মা এবং বাবা যারা বাচ্চাদের পালন করেন। আমার এই কবুতরটার একটা বৈশিষ্ট্য আছে, ছোটবেলা থেকে একে আমি হ্যান্ড ফিড করাই বড় করছি, তাই হাত দিয়ে খাবার, হাত দিয়ে উড়ে যায় না, হাতেই থাকে, চমৎকার একটি। হ্যাঁ বাবা বাবা বাবা, মানে পরম মমতায় মায়ের মতো নতুন ভাবে আনছি এখানে। আমার অনেক ইনকিউবেটর, আমি কিন্তু বাংলাদেশের প্রথম কবুতরের ডিম ইনকিউবেটরের মাধ্যমে আমি প্রথম ফুটাচ্ছি। আপনি ফুটাচ্ছেন? মুরগির ডিম ফুটে, বাট কবুতরের ডিম কেউ ফুটাইতো না। আচ্ছা, অনলি মি, ঠিক আছে, আমি এটা ক্রিয়েট করছি এবং আমি এর হ্যান্ড ফিডের উদ্ভাবক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি তৈরি করছি, এই সেট আপটা এখন আনা হয়নি, আল্লাহর রহমতে এক দুই মাসের মধ্যে আমি সেট আপটা নিয়ে চলে আসি। নিয়ে এসে আপনি ইনকিউবেটর ইনকিউবেটর, তাই না? তাতে করে কবুতররা, কবুতরদের যে একটা কষ্ট, এই কষ্ট, তারপরে ডিম নষ্ট হওয়া, নষ্ট হবে না, নর্মাল টেম্পারেচারে ডিমটা নষ্ট হয়ে যায়, দুই তিন দিন রাখলে, ইনকিউবেটরের ভিতরে থাকলে সেই ডিমটা নষ্ট হয় না। এটা তৈরি করছেন তারা? এটা আমি তৈরি করি, নিজে তৈরি করছেন? নিজে তৈরি করি, নিজে। চমৎকার ব্যাপার, মানে হচ্ছে আসলে কেউ কোনো বিষয়ে দক্ষতা অর্জন করলে তার আশেপাশের জিনিসগুলো তিনি চেষ্টা করেন নিজে নিজে মেক আপ করার। তার মধ্যে একজন মুক্তাদির ভাই আমরা দেখলাম, তার খামারটি বেশ চমৎকার। এখানে শুধুমাত্র দেখলাম কবুতর, ওখানে দেখলাম আমরা সব পাখি, বিভিন্ন ভ্যারাইটির পাখি, এখানে বিভিন্ন ভ্যারাইটির কবুতর। দর্শক বলুন, আপনারা সবাই দেখলেন, আশা করছি আপনারা আনন্দ পেয়েছেন, কেননা এতগুলো ভ্যারাইটি একসাথে দেখা কার পক্ষে সম্ভব হয় না। কালেকশন করেছেন ইনি বহুদিন যাবৎ, 9 বছর যাবৎ কালেকশন করছেন, প্রথমে শখের বসে, পরে ধীরে ধীরে সেটাকে বাণিজ্যিক রূপদান করেছেন, যে তিনি ওই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপে অ্যাড দিয়ে তিনি কবুতর বা পাখিগুলো বিক্রি করে থাকেন। দর্শক বলে আপনারা কেউ যদি পাখি কিনতে চান, কবুতর কিনতে চান, তাহলে মুক্তাদির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তার ফেসবুক পেজটা আরেকবার বলেন, বার্ডস কেয়ার। আমার লোকেশন, আমি বর্তমানে ঢাকা মিরপুরে থাকি, সেখানে আমাকে শুক্র শনি ব্যতীত সবসময় পাবেন। আচ্ছা, আর যদি অন্য সময় পেতে চান তাহলে আমাকে পাবেন আপনারা, সরি, শুক্র শনিবার আমি দিনাজপুরে থাকবো। আচ্ছা, দিনাজপুর আমার এই খামারে থাকবেন। আচ্ছা, শুক্র শনিবার এখানে থাকবেন, আর বাকি সময় ঢাকায় থাকেন? আমি বলছি, আর ঢাকায় আমার পরিচিতি ভালো, সবাই আমাকে চেনে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, যেহেতু পাখি প্রেমী, পাখি নিয়েই চলছেন, এতগুলো ভ্যারাইটি একসাথে পালন করছেন, আপনাকে চিনবে স্বাভাবিকভাবেই। তো মুক্তাদির ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটি করতে যারা সহায়তা করেছেন। আমি একটু তাদেরকে দেখাই, আমি প্রথমে বলছি আজহারুল ইসলাম আজকের এই ভিডিও করতে সহায়তা করেছেন, আবার সেই সাথে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট বাচ্চা ইয়াসির আরাফাত, এও আমার সারা ভিডিও জুড়ে ছিলেন, পাখি দেখেছেন, আমাদের সাথে ছিলেন, সে সাথে সম্পূর্ণ ভিডিওটি যিনি তুলেছেন জনাব তারেক মাহমুদ। আপনি দেখেন একটু যে তারেক মাহমুদ, এনারও যথেষ্ট প্রচেষ্টা রয়েছে এই খামারটিকে ঢাকা থেকে এই
দিনাজপুরের বোচাগঞ্জে শিফট করার জন্য। দুই বছর থেকে আমার কাছে থাকে এবং পাখি বিষয়ে যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। ঠিক আছে, বা ছোট পাখি বিশেষজ্ঞ বলা যায়নি। হ্যাঁ, ছোট পাখি বিশেষজ্ঞ। নামটা বলো একবার আরেকবার। আতিকা, তাই না? আচ্ছা, ঠিক আছে, ভালো। আমাদের যারা বেকার যুবক রয়েছেন তারা যদি তার ফেসবুক পেজটিতে লাইক দেন, বার্ডস কেয়ার ফেসবুক পেজটিতে, আশা করছি পাখি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এবং পাখি পাখি কীভাবে কেনা যাবে তার সাথে যোগাযোগ করলে আপনার ওই পেজটিতেই আপনারা যোগাযোগ করবেন। শুধু পাখি না, পাখির রোগবিধি সম্বন্ধে যে কোনো ধরনের, এবং আপনি হ্যাঁ রোগবিধি হতে খাবার দাবার হতে যাবতীয় জিনিস আপনি, হ্যাঁ যদি কারো হেল্প করে আমাকে লাভ দিলে লাভ দিলে, তাই না? হ্যাঁ, দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই বার্ডস কেয়ার পেজটিতে লাইক দিবেন। সেই সাথে আমি যে আজকে এই পাখির ভিডিওটি করলাম, আমার চ্যানেল আপনারা অনেকে জানেন, তারপর একবার বলছি সোশ্যাল ওয়ার্ক টিভি, এটি একটি ইউটিউব চ্যানেল, সেটি একটি ফেসবুক পেজও রয়েছে সোশ্যাল ওয়ার্ক টিভি, আপনারা পেজটিতে লাইক দিবেন এবং সোশ্যাল ওয়ার্ক টিভি ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও, আনন্দদায়ক ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পাবেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাখিগুলো পালন করা হচ্ছে, এই পাখিগুলোকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য বিভিন্ন রকম ওষুধ আমরা দেখতে পাচ্ছি এখানে। এই ওষুধগুলো মূলত কী কী ওষুধ আছে এখানে? এখানে মাল্টিভিটামিন, মাল্টিভিটামিন, এনজাইম, এনজাইম, বিভিন্ন ধরনের প্রোবায়োটিক, আচ্ছা, স্লাইন, অ্যাপেল সিডার ভিনেগার, আচ্ছা, বাইরের অনেক মেডিসিন আছে, যেমন এই মেডিসিনটা ব্রিডের জন্য আমরা কোরিয়া থেকে কালেকশন করি, ঠিক আছে, ব্রিডিংয়ের সময়, ব্রিডিংয়ের সময়, এটা আমেরিকান অ্যাপেল সিডার ব্র্যাগের, ঠিক আছে, এটাও তো অনেক খরচ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাও অনেক। আচ্ছা বলেন, একজন যুবক যদি শুরু করতে যান প্রথম থেকে, কেমন টাকা লাগতে পারে? স্বল্পকারী শুরু করলে তেমন বেশি খরচের প্রয়োজন হবে না, এই 10-12 হাজার টাকা। হ্যাঁ, 10-12 হাজার। আচ্ছা, পরে ধীরে ধীরে বাড়াবেন আপনার মতে আর কি, তাই না? আপনি প্রথমে কত টাকা দিয়ে শুরু করছিলেন? আমি প্রথমে 5,000 টাকা দিয়ে, একজন মাত্র 5,000 টাকা দিয়ে, এখন আপনার প্রায় আমার প্রায় 6 লক্ষ টাকার এখানে আছে, 20 লক্ষ টাকার মতো, 20 লক্ষ টাকার মতো সম্পদ আপনার এখানে এখন আছে, বিশাল বড়। এবং মাসিক আপনার একটা ইনকাম হয় না? হ্যাঁ, মাসিক কেমন হয় এভারেজ? এটা আসলে প্রতি মাসে বললে এটা ভুল হবে, এটা 2 মাসে এভারেজ হিসাব করা হয়। 2 মাসে কখনো 50,000-60,000 এরকম একটা বিশাল ইনকাম একটা। দর্শক বলে দেখতে পাচ্ছেন আপনারা যারা বিশেষ করে বেকার তারা আপনারা এই কাজটি করতে পারেন এর সাথে। তবে এখানে আপনি তো সরাসরি ওষুধ প্রয়োগ করতে পারেন, নিশ্চয়ই ট্রেনিং নিয়েছেন? হ্যাঁ, কোথায় ট্রেনিং নিয়েছেন? আমি বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, ওখান থেকে 6 মাসের একটা ট্রেনিং নিয়েছি। আচ্ছা, দেন আমি লন্ডনে একটা কোর্স করতে যাই, সেখানেও কিছুদিন এটা নিয়ে স্টাডি করছি। আচ্ছা, তারপরে এখন আবার। হ্যাঁ, অবশ্যই বলা যায় একজন মানে পাখি বিশেষজ্ঞ, পাখিকে কীভাবে ভালো রাখা যায়, সযত্নে রাখা যায়, পাখি যাতে মারা না যায়, তাহলে তো লস হয়ে যাবে, এই জন্য তিনি সেই ট্রেনিংগুলো নিয়ে রেখেছেন। দর্শকবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, কোথাও।